রাজ্যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের চিন্তা ভাবনা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মানিক সাহার ঝটিকা স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল ও রিজিওনাল ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট পরিদর্শন। ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউটের বর্তমান অবস্থা দেখে অখুশি মুখ্যমন্ত্রী। রাজ্য এবং বহিরাজ্যে নির্বাচনী প্রচার প্রক্রিয়া শেষ হতেই রাজ্য প্রশাসনিক কাজে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই পরিস্থিতিতে বুধবার র্যান্ডান্স কলোনির সাধুটিলাস্থিত স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনে এসে এই হোমিওপ্যাথিক হাসপাতালের সার্বিক ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের বিভিন্ন ব্যবস্থা যথেষ্ট খামতি রয়েছে তা জানিয়ে রাজ্য সরকারের ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের চিন্তা ভাবনা রয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী। আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে, মাঝে মাঝে আমরা মানে চিন্তাভাবনাও আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক। এইটা জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম, তো অনেকগুলো খামতি আছে এখানে। এটার চিন্তাভাবনা আছে যে হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন, তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তাভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে, আমার মনে হয় বাইরের থেকে আসে, আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছে, খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। ওইটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি যাতে এই যে একটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট সেটা তো মানুষ তার সুবিধা পায়, এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা। একই সাথে এদিন স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে নিয়ে কুমারী টিলাস্থিত রিজিওনাল ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট পড়ুয়াদের সঙ্গে বার্তালাপ করলেন, তাদের সুবিধা অসুবিধার কথা শুনলেন, তবে এক্ষেত্রেও খামতির কথা উল্লেখ করে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয় অত্যাবশ্যক বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখানে সব দেখলাম, প্রচুর খামতি আছে এবং আমি বলেছি সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে, আমাদের ডিএমইও আছেন, আমাদের ডাইরেক্টর অফ হেলথও আছেন, সবাই দেখেছেন, আমরা তো এক ঝলক দেখেই বুঝতে পারি কোথায় কী। আসলে মেনটেন্যান্স এবং তার যে ডেলি এটাকে দেখে রাখা, দেখভাল করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেগুলো কিন্তু চোখে ধরা পড়েছে। আমার মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে, সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যেন হয় সব জিনিস, শুধু মেনটেন্যান্সের কারণেই সব। গত কিছুদিন আগে স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে বুধবার একই সাথে স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল এবং সাধুটিলাস্থিত রিজিওনাল ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। উভয় ক্ষেত্রে কিন্তু এদিন আগাম কিছু না জানিয়ে মুখ্যমন্ত্রী ঝটিকা সফর করেছেন, সুতরাং বিভিন্ন দপ্তরের কর্তারা সাবধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।